আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। তুই তাহলে হিজড়া? এখনো সন্দেহ আছে খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি, মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। এই পোকা চোদা কয় কি, ওই দেখ হিসাব বোঝো না, দুধু খাও, ছোটবেলা ছিলাম রাজাকা, তহনি আইনা মাটির তলে হান্দায় রাখছি, এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি, তোর এমরাদা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো, কে তুমি? একদম অস্টিলার গাইটা, নাটের গুরু। আরে মা, এই দেবীরার সাইজ, তুই পারবি না আমারে সামাল দিতে? তুই ভেবেছিস আমাকে বন্দি করে আমার ইজ্জত লুটে নিবি, তা তুই কোনোদিন পারবি না শয়তানি বাচ্চা। তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী, কিন্তু আমারে ছাড়া তোর কোনো নাই গতি। ভুলে যাস নে, উপরওয়ালা একজন আছেন, তার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না, পাপের শাস্তি তোকে পেতেই হবে। বাহ, জায়গা মতন বিচারদা দিলি, আমি ডরাইছি, আমি ডরাইছি, ওই আমার পাটকাথা বিচে ইন্দুরের গাড়াই লয়ে যা, আমি ডরাইছি, ওই ববি, ওই আমার পাটকাথা লয়ে যা, এই ইন্দুরের গাড়াটা দেখা দে, ইন্দুরের গাড়াটা দেখা দে আমার, হ্যাঁ দেখা দে দেখা দে। আপনি একাই বক্কর মতো ক্রিমিনালকে কাবু করে ফেললেন? মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করতে সময় লেগেছিল মাত্র 9 মাস, অপেক্ষাকৃত শক্তিশালীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা ভয় পাইনি, আর একজন সামান্য ক্রিমিনালকে কেন ভয় পাবো? জজ সাহেব, আমিও মুক্তিযোদ্ধা ছিলাম স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। মহামান্য আদালত, ওই সব সন্ত্রাসী আর খুনিদের কথায় বিভ্রান্ত হবেন না, আমি যা বলছি সত্যি কথা বলছি, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব। এই সাদিকা, তুই কি মনে করস আমার ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি লগে লয়ে ঘুরি, আল্লাহর কসম তোর আমি খায় ফেলামু। ছোট ভাই দর সাদিকারে, ছেড়ির কি পাখা গজাইছে নাকি উড়বার চায়, কাইটে দেমুনি না বড় ভাই, কে খুব ভালো মে, এরকম কিছু সে করবে না। মনে হয় তুই প্রেমে পড়ছস, কেসটা কি? কেসটা তুমি ধরেই ফেলেছ, আমি কি একে ভালোবাসি? কে? জি বড় ভাই, জীবনে কোনো দিন কোনো কিছু পাওয়ার স্বাদ আমার হয়নি, কিন্তু কিন্তু কেয়াকে যদি না পাই তাহলে আমি বাঁচবো না, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে তুই জানিস? আগে জানতাম না, এখন জানি, ভালোবাসা মানে একজন অন্যজনের মনের টান, ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া, ভালোবাসা মানে হৃদয়ের কান্না যা শুধু অন্য আরেকটা হৃদয় শুনতে পারে। ও মা গো মা, কয় কিনে ডালিয়া ছেড়া দিয়ে ডাঙ্গ রয়ে গেছে, বিয়েটা দিয়ে দেবো নাকি, কি কর? সত্যি বলছো বড় ভাই? আরে গরু জন ভালো দুধ দেয়, গোয়ালে দড়ি দেয় বাইন্দে রাখত, আমিও জ্যামসেরে গলায় দড়ি পরাই দেবো যাতে বাইকে জানা যায়। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ, হ্যাপেন কাপ, সোয়াদি কাপ। সোয়াদি খাপ কেল, আমারে দেখা মুখ শুকায় গেল নাকি? ভয় নাই, আপনার বোন ভালোই আছে, কি দেখতে চান? এই যে, এই যে দেখেন জুলি। কিন্তু আপনার বোন শরীরটা খুব সুন্দর, লোভ লাগে, খালি মনে হয় কাটিং টু ফিটিং করে দে, তাড়াতাড়ি আমার কামটা কইরা আপনার বোন রে লয়ে যান, নয়তো আগুন আর গি একসাথে থাকলে কখন কি হয়ে যায়। বাস্টার্ড, গালাগাল দন ভালো না, সেন্সারে কেটে দিবে, তাড়াতাড়ি আমার কাজ করে খবরের কাগজে কাটিং টু ফিটিং করে আমাকে পাঠিয়ে দিন।
আপনার বোনও সই সালামতে বাসায় পৌঁছায় যাবে। কারে বিরতে বইরে নিয়ে আইলি, ঠিকানা ভুল করছস? এই কি বউ হয়ে গেল নাকি? আরে কথা ক, কাল লাশ আজ ফজরের আজানের সময়। ফজরের আজান তো প্রত্যেক দিনই দেয়, তাতে হইছেটা কি? আজ ফজরের আজানের সময় শফিকের ফাঁসি হয়ে গেছে। শফিকের বলে ফাঁসি হয়ে গেছে? তার বাচ্চা কষ্ট, শফিকের ফাঁসি হয়ে গেছে, শফিকের ফাঁসি হয়ে গেছে। এই তুই সত্য কষ না মিথ্যা কষ? এই তুই সত্য কষ না মিথ্যা কষ? এই আব্দুল, আব্দুল রানা খোলা খোলা লাশ খোলা। আমি আব্দুল শফিকের লাশ খোলা খোলা। আমার মেয়ের ভাইয়ের লাশ দেখুন। জাহিদুলের কাপড়ে কাপড় পরাই দে, যা যা যা, ওই জাহিদুলের কাপড় কাপড় পরাই দে, যা 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 যা। এই রানা, ওই জাহিদুলের কাপড়ের কাপড় পরাই দে, যা যা যা। ভাই ভাই আমারে ক্ষমা করিস, আমারে ক্ষমা করিস, খবরদার বাবা মার কাছে কিন্তু বিচার দিস না। আমি তোর কথা দিলাম, তরে যারা শেষ ঘুম পাড়াইছে তাকে খতম করে দেব। মন তুই চিনলি না রে, জানলি না রে, চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিক্কা। বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস, তরে আমি কইল। তোর বাপের ফোন আইছে, হান্দায় দিব না, হান্দায় দিব ল। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, শোনো টিক্কা আমার লোক, ওকে সাইডে দাও। রং নাম্বার? এই হালারপুর, রং নাম্বারের বকেন, রং নাম্বারের বকেন। ওই ছাড়া ইন্সপেক্টর, কথান খারায় থাকুম, আমার বিছান দাইরে ডাইকা দে, আসন বিছাইবার ক, জানোস না আমি আসন ছাড়া বইবার পারি না। সরব ইস, আবার ইংরেজি মারাও, আইতাছে তোর বাপে, বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারুম। ওই কি মারবি, কি মারবি? উষ্টা উষ্টা যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইতা দিমু। হাই হাই, এ কি কাণ্ড, সেলের মধ্যে আসামির অত্যাচার, দেশে কি গণতন্ত্র নাই? অপরাধ নেবেন না স্যার, দেশে কতটা গণতন্ত্র আছে সে তো আপনাদের মতো নেতারাই ভালো জানেন, তার কারণ এই গালভরা বুলি আপনাদের রাজনীতির পুঁজি। অফিসার, তুমি একজন জননেতার সাথে কথা বলতেছো, টিকটাক ছেড়ে দাও। স্যার, ওকে আপনার হুকুমে গ্রেফতার করেছিলাম। আমি খুনি গ্রেফতার করতে বলেছিলাম, একজন নিরপরাধ ভদ্রলোককে না। খুনি প্রমাণ করার জন্য সময় দিলেন কোথায়? ইন্সপেক্টর, এএনএম টিক্কা সাহেবের জামিননামা। চমৎকার অ্যাডভোকেট সাহেব, আপনার সহকর্মী খুন হয়েছে, আপনি এসেছেন জামিন নিতে, একদিন আপনি খুন হবেন, কেউ না কেউ তো জামিন নিতে আসবেই। সেন্ট্রি, তাড়াতাড়ি খোল। টিকা, ভাই আসো। না আমি যাবো না, আমি অনশন করুম,
অনশন পাগল হলি নাকি? না খায়া অনশন করুম। ওই অসিয়া সুলতান গুন্ডা প্যাক হইয়া আমার অপমান করছে, রাস্তায় মারছে, থানায় মারছে, আমার ন্যাংটা ছবি তুলছে। মিয়া ভাই, তোমারা যারা অপমান করছে ওই হালার পুঁতে গড়ে আমি সারুম না, আমি সারুম না। তুই জানস না, তুই জানস না, ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে, আমার কি হইব? ওই নেতা আমার কি হইব? হবি হবি, কাগজে কাগজে তোমার প্রশংসা ছাপায় দেবো। আইসো, আরে আইসো। তাইলে চলো মিয়া ভাই, চলো। অনশন ব্রেক করলাম। আচ্ছা আইসো। এই হরের পুত, রেডি হয়ে থাক, তরে আমি গান শুনামু সুরে। দেখছো নাকি আমার ন্যাংটা করে ফিল্মের পোস্টার বানাইছে। মিয়া ভাই, মিয়া ভাই, এই দেখো কত কাগজে তোমার প্রশংসা কইরা, তোমার ছবি ছাপাইছে, তোমার হিরো বানায় দিছে। মিয়া ভাই, আমার পরানের ভাই সোনা চান্দি, তুই বোঝস না আমি কি চাই। আমি তো সুলতানের বইনের ন্যাংটা ছবি পোস্টার দেখবার চাই। তুমি দেখবা মিয়া ভাই, তুমি দেখবা, তুমি অবশ্যই দেখবা। ভাই বানাইছি, টিক্কার ভাই হাক্কা। ইউ চিট বাস্টার্ড, আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। আরেক বেটা, তুই পরিচয় কিছুই পাস নাই, আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। ওই দেখাই তোর, ওই লাইট অফ কর।